গোয়ালপকর থানার নতুন আইসি জয়ন্ত ঘোষকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানালেন গোয়ালপকর ব্লক তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। সোমবার এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের যুব নেতা নাফে হাবিব, গোয়ালপকর পঞ্চায়েত সমিতি স্বাস্থ্য কর্মদক্ষ আহমেদ রেজা সহ অন্যান্য তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। যুব নেতা নাফে হাবিব বলেন, গোয়ালপকরের মাটিতে অ্যান্টি সোশ্যাল ওয়ার্ক ও ক্রাইমকে মেনে নেওয়া যাবে না। গোয়ালপকরের মানুষ শান্তি পছন্দ মানুষ। তিনি আরো বলেন, গোয়ালপকর থানার আইসি জয়ন্ত ঘোষ একজন ভালো ব্যক্তি। আমরা পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি গোয়ালপকর থানায় একজন ভালো আইসি দেওয়ার জন্য। আজকে আমরা আমাদের নতুন আইসি সাহেব যে আছে চয়ন ঘোষ সাহেবকে আমরা এখানে ছাত্র যুব থেকে আমরা এখানে সম্বর্ধনা দিলাম। আমরা গোয়ালপকরের মাটি হচ্ছে শান্তির মাটি, গোয়ালপকরের মাটি হচ্ছে হিন্দু মুসলমানের একত্রভাবে ইউনিটির মাটি। এই মাটি আজ কোনো দিন অশান্তি হয়নি। আমরা যে আইসি সাহেব যে এখানে আসলেন, আমরা ওনাকে ধন্যবাদ দেবো যে যতদিন এখানে কাজ করো, আমার অ্যান্টি সোশ্যাল যতগুলো আছে যেভাবে হচ্ছে ওদেরকে তুলো, ক্রাইমকে মুক্তি করতে হবে গোয়ালপকর থেকে। কোনো দিন ক্রাইম গোয়ালপকরে না হোক, আমরা এরকম একটা ছাপ ছাড়ে যাক গোয়ালপকর থেকে, যে চিরদিন মানুষ মনে রাখবে যে ঘোষ সাহেব আসছিলেন, একটা এরকম কাজ করে গেছে যে কোনো দিন কোনো আইসি করেনি। আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেবো যে এরকম ভালো মানুষকে আমাদের মাঝখানে এখন নিয়ে আসলো, আর আগামী দিন এভাবে আমরা কাজ করে যাব ছাত্র সমাজ যুব সভা। আর আইসি সাহেবকে আর পুলিশ প্রশাসনকে আমরা হেল্প করে যাব, টিএমসির সৈনিক হিসাবে আমরা হেল্প করে যাবো।